আমি জঙ্গি নই, আমি বিপ্লবী। আমি পুঁজিবাদ ও জাতপাতের বিরুদ্ধে। ফাঁসির পর আমি স্বর্গে যাব না, আমি নিথর হব। ভগৎ সিং এর লেখায় ফুটে উঠেছিল যে বাস্তব কথা। স্বরাজ, পূর্ণ স্বরাজ, যা আমাদের, আমরা নিয়েই ছাড়ব। অর্থাৎ জমি দখলদারির লড়াই নয়, দেশ দখলদারীদের বিরুদ্ধে গর্জে ওঠা। ভগৎ সিং এর যে লেখা বা বক্তব্য বারবার গুরুত্বের অভাবে অধরাই থেকে গেছে। ভগৎ সিং শুধুই একজন শহীদ নন, তিনি সামাজিক ধারণায় বদল আনতে চেয়েছিলেন। তার কাছে এক বিপ্লবীর ফাঁসির থেকেও বড় কথা, সেই বিপ্লবী কতটা দেশবাসীকে সচেতন করতে সফল হলেন। তাই বারবার নিজের বক্তব্যে ভগৎ সিং ব্যক্ত করেছেন সেই কথা, যেখানে তিনি বোঝাতে চেয়েছেন দেশ ব্রিটিশ মুক্ত শুধু নয়, বরং সেই দেশকে হতে হবে পুঁজিবাদ ও জাতপাত মুক্ত। দেশের প্রথম কোনো বিপ্লবী যিনি এ বিষয়ে আলোকপাত করেছিলেন। ভগৎ সিং এর বেশ কিছু চিঠি, যেগুলি কোনো রকমে সংরক্ষিত করা গেছে, সেখান থেকেই যে তথ্য মেলে তাতে বলার কোনো অপেক্ষা রাখে না। ভগৎ সিং এর দেশপ্রেম আসলে সমাজ গঠনের কথা বলে। ভগৎ সিং এর যে চিঠি দেশবাসীকে প্রথম নাড়িয়ে দেয়, যেখানে তিনি লেখেন, আমার কার্যকলাপ জঙ্গির মতো মনে হলেও আমি জঙ্গি নই, আমি একজন বিপ্লবী, যার মাথায় সঠিক পরিকল্পনা রয়েছে দেশ গঠনের। আমি জঙ্গি নই, ছিলামও না। ভগৎ সিং প্রথম বিপ্লবী যিনি ধর্ম ও জাতপাতের বিরুদ্ধে একজন বিপ্লবী যিনি নিজের মুখ খোলেন বা বক্তব্য রাখেন, যেখানে কোনো রকম আঞ্চলিক ভেদাভেদকে কোনো দিন তিনি গুরুত্ব দেননি। ভগৎ সিং যিনি জেলে বেশিরভাগ সময় পড়েন কার্ল মার্ক্সের বই, যিনি একবার তরুণ সমাজকে সমাজ গঠনের পাঠ পড়াতে একত্রিত করে বার্তা দিয়েছিলেন, যিনি হিন্দু মুসলিম কোনো ধর্মের ধার না ধরে মৃত্যুর ব্যাখ্যা দিয়েছেন কাট কাট। কীরকম, আমি মৃত্যুর পর স্বর্গে বা জান্নাতে যাব না, মোক্ষ লাভও করব না, ফাঁসির পর কিছু মুহূর্ত যন্ত্রণা, তারপরেই আমি নিথর, তারপর আর কিচ্ছু নেই, আমি নেই। ভগৎ সিং নিজের অতি কম সময়ের জীবনে বাস্তব কিছু কথা সামনে এনেছেন, যা অনুধাবন করার মতো মানুষ সে সময় ছিল না। কোথাও হয়তো ভগৎ সিং এর সঠিক মূল্যায়ন বাকি রয়ে গেল।